অভিনব উপায়ে গাঁজা পাচারের চেষ্টা করেও তা ব্যর্থ হয়। মঙ্গলবার গাঁজা পাচারের আগেই এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়ে কফিন বন্দি গাঁজা সহ চার পাচারকারী। এরপরই বিজেপির দিকে অভিযোগের তীর ছুঁড়ে বিস্ফোরক মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ, এই গাঁজা পাচার কাণ্ডে যারা ধরা পড়েছে তারা সকলেই বিজেপি ঘনিষ্ঠ এবং নিশীদ প্রামাণিকের ঘনিষ্ঠ। এর পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যে ভেটাগুড়িতে অসামাজিক কার্যকলাপের ডেরা তৈরি হয়েছে কেন্দ্রের তরফে। প্রত্যেক জায়গায় যেরকম অভিযান চালানো হচ্ছে, ভেটাগুড়িতেও যেন সেরকমই তদন্ত হয়। এদিন গাঁজা পাচারকারীর সঙ্গে সরাসরি নিশীদ প্রামাণিকের যোগসন্ধি থাকার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি করেন উদয়ন গুহ। কুচবিহার জেলা, শুধু কুচবিহার জেলা বলে না, সারা রাজ্যেই দেখা যাচ্ছে যে বিজেপির যারা ঘনিষ্ঠ, যারা বিভিন্ন জায়গায় বিজেপির নেতৃত্ব দিচ্ছেন, তাদের অনেকেই এমন সব কাজের সাথে যুক্ত যেটাকে অসামাজিক বললে পারেও কম বলা হয়। বিশেষ করে কুচবিহার জেলা দিনহাটায় যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের সম্বন্ধে অতীতে অনেক রকম অসামাজিক কার্যকলাপের অভিযোগ আছে। আমরা বারবার বলে আসছি যে এখানে যে এমপি ডেরা ভেটাগুড়িতে, সেটা হচ্ছে অ্যান্টি সোশ্যালদের ডেন। সেখানে তারা শেল্টার পায়, নানা রকম অসামাজিক কাজ করে। আমরা তো এটা অতীতেও বলেছি, আমি এখনও আপনাদের চ্যানেলের মাধ্যমে পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করে কথা বলছি, যদি কেন্দ্রীয় যে সংস্থাগুলো আছে তারা বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে তল্লাশি চালায়, তাদের যদি ক্ষমতা থাকে তারা ভেটাগুড়িতে গিয়ে এমপির বাড়িতে, এমপির ডেরায় তল্লাশি চালায়। সেখানে কারা থাকছেন দিনের পর দিন, কারা সেখানে বাস করছেন, কেন থাকছেন, এত লোক তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে কেন, এগুলো যদি বের করেন অনেক কিছু বেরিয়ে যাবে। এবং ওই যে কেঁচো খুঁড়তে কেউটে বলে না, কেউটের চাইতেও যে অনেক বড় বিষাক্ত সাপ ওখানে সব লুকিয়ে থাকে, তারই অঙ্গ এই যে গাঁজা কেসে যারা ধরা পড়েছে, যারা কফিনের মৃতদেহ সাজিয়ে গাঁজার প্যাকেট নিয়ে আসছিল। আমাদের লজ্জার ব্যাপার যে এরা যে চারজন পাঁচজন ধরা পড়েছে তারা সবাই হচ্ছে দিনহাটা, এবং দিনহাটা ব্লক ওয়ানের একটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, সবাই বিজেপি ঘনিষ্ঠ, সবাই বিজেপি নেতার একেবারে ঘনিষ্ঠ। এবং কালকে আমি ছবি দিয়ে দেখিয়েছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন হাসি মুখে, বলতে পারবে না যে আমাকে বলেছে আমি তাই ইয়ে করেছি। এখানে ছবি একেবারে ঘনিষ্ঠভাবে ছবি তোলা সেই ব্যক্তি, তিনিও ধরা পড়েছেন এই গাঁজাকাণ্ডে। অবিলম্বে এই মন্ত্রীর পদত্যাগ করা উচিত, অবিলম্বে এই ব্যাপারে কেন্দ্রীয় যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলোর দরকারে হস্তক্ষেপ করুক। উদয়ন গুহর এই মন্তব্যের জেরে বেশ সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এদিকে উদয়ন গুহর মন্তব্যকে একেবারে উড়িয়ে দিয়ে বিজেপির রাজ্য নেতা তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান, কয়লা কেলেঙ্কারি, গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রধান নাম পিসি ভাইপোর। যদি প্রত্যেক কথায় নিশীদ প্রামাণিকের দিকে তিনি অভিযোগ তোলেন, তাহলে ইতিমধ্যেই প্রথমে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা দরকার। অসামাজিক কাজের শীর্ষে বা চূড়ায় যারা উপস্থিত আছেন তারা হচ্ছে, তাদেরকে পরিচিত করা হয় পিসি এবং ভাইপো বলে। অভিযোগ উঠলে যদি পদত্যাগ করতে হয় তাহলে মনে হয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ করা দরকার। যিনি ডায়মন্ড হারবারের সাংসদ আছে তার পদত্যাগ করা দরকার। ফলে বিষয়টা পদত্যাগের নয়, বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটে থাকলে সেটা আইন অনুযায়ী তদন্ত হওয়া দরকার, এবং তদন্তের ফলে যারা এর সাথে যুক্ত তারা শাস্তি পাক। কথায় কথায় যে নিশীদ প্রামাণিক সম্পর্কে উদয়নবাবু মন্তব্য করেন, আমি শুধু উদয়নবাবুকে স্মরণ করিয়ে দিতে চাই, উদয়নবাবু একসময় আমার মতনই বামপন্থী দল করতেন। নিশীদ
প্রামাণিক আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় তিনি একসময় তৃণমূল কংগ্রেস করতেন, ফলে কখন কোথায় কার সাথে কীভাবে যোগ ছিল আমি যদি এই কথা বলি যে ওই সমস্ত লোকেরা আসলে তৃণমূল কংগ্রেস করতেন, কারণ নিশীথবাবুর পূর্ব পরিচিত ছিলেন। ফলে এই ধরনের অভিযোগ না তুলে বরঞ্চ পুরো ঘটনাটা খতিয়ে দেখে উচিত হচ্ছে আমাদের প্রশাসনিকভাবে যে এই ধরনের ঘটনা যাতে আগে না ঘটে সেদিকে সদর্থক ভূমিকা নেওয়া। প্রসঙ্গত মঙ্গলবার খবরের শিরোনামে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য, কফিন বন্দি করে মৃতদেহের পেশে কাঁজা সাজিয়ে পাচারের ছক কষেছিল পাচারকারীরা, কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। শেষমেশ এসটিএফ এর জালে ধরা পড়ে যায় কফিন বন্দি কাঁজা ও পাচারকারীরা। জানা গিয়েছে মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ আধিকারিকরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা এলাকার ফুলবাড়িতে অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স আটক করেন। অ্যাম্বুলেন্সটি ত্রিপুরার আগরতলা থেকে বিহারের বেগুসরাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই অ্যাম্বুলেন্সে সাদা কাপড়ে মোড়ানো একটি কফিন ছিল, যা দেখে মনে হয় যেন মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। কফিনটি খুলতেই চোখ ছানাবড়া হয়ে যায় এসটিএফ আধিকারিকদের। কফিনের মধ্যে থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেট। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।